আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো দেখা হয়ে গেল আর একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা যে স্মার্টফোনটি ব্যবহার করেন, সেই স্মার্টফোনটির মধ্যে আপনার যে ইন্টারনেট কানেকশন দিয়ে যখন আপনারা অনলাইনে কাজগুলো করে থাকেন, ফেসবুকিং, ইউটিউবিং কিংবা যখন ডাউনলোড করেন, মোট কথা আপনারা যে স্মার্টফোনটি ব্যবহার করতেছেন, এই স্মার্টফোনটি আপনারা কত MBH চালাচ্ছেন, অর্থাৎ আপনার স্মার্টফোনটি ইন্টারনেট স্পিড কত, এটা আপনাকে দেখাবো। সেটা হোক আপনার ডাটা, যখন আপনারা সিম কার্ডের মধ্যে ডাটা কিনে ইন্টারনেট ব্যবহার করবেন সেটার স্পিডটা আপনারা কীভাবে দেখবেন, এবং আপনারা যখন কোনো ওয়াইফাই ইউজ করবেন, যদি ওয়াইফাই ইউজার হয়ে থাকেন, সেই ওয়াইফাইটি আপনাদেরকে কত স্পিড দিতেছে সেটা কীভাবে চেক করবেন, এই ট্রিকটা আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব। যা ভিডিওটি দেখলে আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে আপনারা কীভাবে আপনাদের স্মার্টফোনটায় কত MBH স্পিডে চলতেছে সেটা আপনারা কীভাবে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। আপনারা যদি আপনার ফোনের স্পিড জানতে চান যে আপনার ফোনটি কত MBH ইন্টারনেট চলতেছে, এর জন্য আপনাদেরকে কি করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে একটা গুগল ব্রাউজারে যেতে হবে। আপনাদেরকে আমি দেখাই দিতেছি, আপনারা ফার্স্টে একটা গুগল ব্রাউজারে যাবেন। গুগল ব্রাউজারে গিয়ে ওখানে গিয়ে আপনারা সার্চ করবেন ইন্টারনেট স্পিড। ইন্টারনেট স্পিড লিখে সেখানে সার্চ করলে আপনাদের যে ওয়েব পেজগুলো দেখাবে, সর্বপ্রথম একটা দেখাচ্ছে, দেখেন fast.com যে একটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাচ্ছে, fast.com, এই ওয়েবসাইটটির ভিতরে আপনারা প্রবেশ করবেন। এই ওয়েবসাইটটিতে ক্লিক করলেই একটা এইরকম ইন্টারফেস আসবে এবং এখানেই আপনার কত MBH চলতেছে সেটা দেখাবে। তো এটা কিন্তু রিফ্রেশ হয়ে লোড নিতেছে, দেখেন এখানে লেখা হচ্ছে 14 MBH, অর্থাৎ আমি যে ওয়াইফাইটি ব্যবহার করতেছি এটি 14 MBH চলতেছে, মানে পার সেকেন্ডে এটা 14 MB করে ডাউনলোড কিংবা 14 MB করে ব্রাউজিং করতেছে আমার ইন্টারনেটটি। তো এখন যদি আমি দেখাই যে আমার ফোনের ডাটা কানেকশন কত MBতে চলতেছে, সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে আমি প্রথমে আমার ওয়াইফাইটি বন্ধ করে আমি আমার ফোনের ডাটাটি অন করে নিব। আমি ওয়াইফাইটি বন্ধ করে আমার ফোনের ডাটাটি চালু করলাম, এখন এখানে এসে আবার রিফ্রেশ বাটনে চাপ দিলাম। তো এটা লোড নিতেছে, যখন আমি ব্যবহার করছিলাম ওয়াইফাইটি আমার 14 MB পার সেকেন্ডে ব্যবহার হচ্ছিল, এবং আমি যখন ফোনে ডাটা কানেকশন অন করছিলাম, আমার এখানে একটা বাংলালিংক সিম কার্ড লাগানো রয়েছে, তো এটি আমার 5.4 MB পার সেকেন্ড ব্যবহার হচ্ছে। তার মানে আমার ইন্টারনেট স্পিডটা ওয়াইফাইয়ে বেশি, 14 MB পার সেকেন্ড, এবং আমি যে ফোনের মধ্যে যেটি ব্যবহার করতেছি ডাটা কানেকশন দিয়ে, এটা হচ্ছে 5.3 MBH পার সেকেন্ড। ফোনের মধ্যে আমার যে ডাটা কানেকশনের যে MBH দেখালাম, এটা কিন্তু স্থান ভেদে পরিবর্তন হবে। যেমন মনে করেন ঘরের ভিতরে অনেক সময় নেট কানেকশন পায় না, অথবা আমি যে জায়গায় আছি এখানে নেট কানেকশন স্লো, একটু বাইরে গেলে MBH বাড়তে পারে, ফাঁকা জায়গায় গেলে বা শহরে দিয়ে গেলে MBH বেড়ে যায়, আবার ঘরের ভিতরে থাকলে MBH কমে যায়, আর ওয়াইফাই তো সব জায়গায় সেমভাবে MBH দিয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনার ফোনের স্পিডটা আপনারা কীভাবে চেক করবেন। তো আপনারা যদি ফোনের স্পিডটা চেক করতে চান, তাহলে এইভাবে সিম্পলি শুধু গুগলে গিয়ে ইন্টারনেট স্পিড লিখে সার্চ করে যে ওয়েব পেজটি আসবে সেখানে গিয়ে রিফ্রেশ করলে আপনার ইন্টারনেট স্পিডটি পেয়ে যাবেন, এটা আহামরি কঠিন কিছু না। তো আশা করি আপনারা সকলে ভিডিওটি বুঝতে পারছেন এবং জানতে পারছেন যে কীভাবে ইন্টারনেট স্পিড দেখবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো, দেখা হবে আর একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।